जीरो एरर। बल बुझलि किना? আর পরের ছবি আমি এটা থাকলো পরের ছবি আমি এঁকে দেখাচ্ছি টাচ করা অবস্থায় লাস্ট ছবি এটা মেন স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেল এখান থেকে আছে তাহলে এটার নাম হবে বুঝেই গেছিস তোরা কি হবে নেগেটিভ জিরো ভালো করে মাথায় রাখবি ফর্মুলাটা কি রকম ছিল রিডিং MSR plus least count into CSR minus zero error ভালো করে বোঝ তোকে জিরো এরর পরীক্ষায় পরিষ্কার বলে দেবে যে জিরো এরর 4 যা ইচ্ছা 0.01 যা ইচ্ছা বলে দেবে পরিষ্কার প্লাস জিরো এরর হলে প্লাস বলে দেবে মাইনাস হলে মাইনাস বলে দেবে যদি প্লাস হয় উইথ সাইন বসাবি তাহলে মাইনাস আর প্লাসে প্লাস মাইনাসই থাকবে যদি মাইনাস জিরো এরর হয় তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে এটাই চেঞ্জ ওভার হবে আর বাকি সব সেম থাকবে কোনো চেঞ্জ ওভার হবে না ক্লিয়ার আইডিয়া ক্লিয়ার আর একটু ফিল করে নে খুব সিম্পল জিনিস দেখ জিরো এরর যদি পজিটিভ হয় জিরো এরর যদি পজিটিভ হয় তাহলে প্লাস মাইনাসের মাইনাসই হবে মানে দেখ এটা এগিয়ে আছে না তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটার থেকে এই ভ্যালুটাকে মাইনাস করতে হবে এটা পিছিয়ে আছে তার মানে অ্যাকচুয়াল ভ্যালুটা যেটা পাবো তার সাথে জিরো এররটা মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে সিম্পল থিং ক্লিয়ার ডিপিপির অঙ্কটা করাচ্ছি অঙ্কটা কোথাও ভার্নিয়ার ক্যালিপার্স নামই নেই তোরা এতক্ষণ ধরে করে এলি সব সেন্টিমিটার সেন্টিমিটার ইয়ারের অঙ্ক যেটা দিচ্ছি আমি এখন ইয়ার এসেছিল সেগুলো সব হাইলাইট করে দেবে ডিগ্রিও এসে যাবে স্ফেরোমিটার এরকম নাম হবে স্পেকট্রোমিটার নাম হবে ভয় পাওয়ার কিচ্ছু নেই স্পেকট্রোমিটারের মধ্যে ভার্নিয়ার ক্যালিপার্সই থাকে স্যার যা শিখিয়েছে তাই করবি সেই জায়গায় স্টিক থাকবি দেখ অঙ্ক কিভাবে সলভ হচ্ছে আমি করছি ডিপিপি নাম্বার 1 প্রবলেম নাম্বার 34 ডিপিপি 1 এর প্রবলেম 34 কি বলছে 34 সব লিখছি না তোদের কাছে আছে কোশ্চেন আর স্পেকট্রোমিটার ডিভাইসটার নাম কি বললো স্পেকট্রোমিটার সবাই অঙ্ক এখানেই ছেড়ে দেবে বলবে ওরে বাবা রে স্যার তো ভার্নিয়ার ক্যালিপার্স পড়িয়েছে পরের দিন স্ক্রু গজ পড়াবে স্পেকট্রোমিটার তো পড়াইনি তাহলে আউট অফ সিলেবাস কোশ্চেন পড়িয়েছে স্যার ভুলভাল পড়িয়েছিল না স্যার ঠিকই পড়িয়েছিল স্পেকট্রোমিটার গিভস দ্য ফলোইং রিডিং হোয়েন ইউজ টু মেজার দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম সব লিখছি না কি কি দেওয়া আছে মেন স্কেল রিডিং MSR দেওয়া আছে 58.5 ডিগ্রি ওই থেকে তো আরো পালিয়ে যাবে বলবি উড়ে বাবা রে স্যার সেন্টিমিটার পড়িয়েছিল মিলিমিটার পড়িয়েছিল এ তো ডিগ্রি এ আমার দ্বারা হবে না এই সব ভাবনা চিন্তা ভুল যা শিখিয়েছি তাতে স্টিক থাকবে ভার্নিয়ার স্কেল রিডিং ভার্নিয়ার স্কেল রিডিং এইভাবে ডেটা থাকবে 09 ডিভিশনস এই কথাটার মানে এই কথাটার মানে ভার্নিয়ার স্কেলে কোন ডিভিশনটা কোইনসাইড করেছে নাইন ডিভিশনটা কোইনসাইড করেছে দাঁড়া এটা গেল কোথায় জায়গাটা আচ্ছা নাইন ডিভিশনটা কোইনসাইড করেছে ক্লিয়ার এরকম ভাবে রেডি আর কি দেওয়া আছে গিভেন দ্যাট গিভেন কি গিভেন ওয়ান মেন স্কেল করেসপন্ডস টু করেসপন্ডস টু 0.5 ডিগ্রি আর কি দেওয়া আছে টোটাল ডিভিশনস ডিভিশনস অন এবার দেওয়া আছে ভার্নিয়ার স্কেল কথাটা বলা ইজ 30 এন্ড ম্যাচ উইথ 29
divisions of main scale. The angle of prism বলে অপশন দেওয়া আছে, অপশন আর বলছি না, সব তোদের সামনে আছে, তোরা পাবি, পাঠিয়ে দিয়েছিলাম, সেখান থেকে দেখবি আমি অঙ্ক করব। তো স্যার যা শিখিয়েছে তার বাইরে তো আর কিছু জানি না, তা দিয়েই হবে, দেখা যাক। চলো তোমরা আমাকে বলবে, বলো প্রথম কোশ্চেন, লিস্ট কি আগে বার করতে হয়? ভেরি গুড, লিস্ট কাউন্ট। কে আমায় লিস্ট কাউন্টের ফর্মুলা বলবে? ভেরি গুড। কে আমায় বলবে? একদম মেকানিক্যালি করবে, কিচ্ছু নেই, ফিল তো করে ফেলেছ স্যার যা বলেছিল। দেখো এমটা কার রিডিং? সব এখান থেকেই আসবে, ওই 1% রেয়ার সেটাও করিয়ে দেব পরে, বোঝা গেছে? পরের দিন স্ক্রুগজ করব আমরা, করে তারপরে আমরা মোশন ইন 1 and 2 ডিতে যাব। আচ্ছা তার আগে আমি একটু বলে রাখছি, স্ক্রুগজ যেটা হবে তার জন্য আমি একটা এক্সট্রা ডেট দেবো, আমি বলেছিলাম একটা এক্সট্রা ডেটে ক্লাস নেব, সেটা আমি বলে দেবো কবে হবে। আর ওয়েনেসডে, মানডে ক্লাস হচ্ছে নর্মাল বোর্ডের ক্লাস যেমন হয়, ওয়েনেসডে আমি ক্লাসটা নিতে পারবো না, ওয়েনেসডে বোর্ডের ক্লাসটা হবে না, মানডে যেমন হয় সেরকম হবে। আর এই নেক্সট উইকের মধ্যে আমি একটা কোনো এক্সট্রা ক্লাস নেব, সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো কবে নেব জয়েন্টের। ক্লিয়ার? হ্যাঁ, মানে যাদের সোনারপুরে যেমন যাদের ব্যাচ আছে সেই ব্যাচ চলবে,
ক্লাস লাইভ বোর্ডের ক্লাস যেমন হয় সেরকম চলবে, সব নর্মাল। অফলাইন যাদের বলেছি সেরকম, যাদের যা রুটিন আছে সেই রুটিন ফলো হবে। দ্যাটস অল, গুড নাইট।